ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি যদি একদম নতুন হন তাহলে কিভাবে আপনি গাড়িটা উঠে চালাবেন আজকে গাড়ির কোনো অপশন দেখাবো না আপনি নতুন অবস্থায় হলে গাড়িটা কি করলে গাড়িটা চলবে কি করলে গাড়িটা ব্রেক হবে আজকে ভিডিওতে সেইগুলোই দেখাবো এটা নিয়ে পার্ট টু থ্রি ফোর হবে আমি পার্ট ওয়ান অলরেডি আপলোড করেছিলাম যারা পার্ট ওয়ান দেখেন নাই তারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে আপনার ওইখান থেকে দেখে নেবেন বা আমি আই বটনে ভিডিওটা দিয়ে দেবো ওইখান থেকে চাইলে দেখে নিতে পারবেন পাটন যেখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকে আজকে শুরু করব। অনেকের প্রশ্ন যে ভাইয়া গাড়ির স্টারিংটা আমি আমি গাড়ি একটু একটু চালিয়েছি কিন্তু স্টার্টিংয়ের মাপটা বুঝি না কতটুকু কাটতে হয় স্টাডিংটা কতটুকু ঘুরাতে হয় আবার স্টারিংটা কি এখন সোজা হয়েছে না বাঁকা আছে এই জিনিসটা বুঝতেছি না সেটাই আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো যারা এখন আলামিন অনলাইন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক পার্ট ওয়ানে শেষ করার আগে বলেছিলাম যে স্টাডিং দেখাবো অনেকেই কমেন্ট করেছে যে আমি স্টার্টিংয়ের মাপটা বুঝি না স্টারিংটা কতটুকু কাটতে হবে এবং কি স্টার্টিংটা সোজা আছে না বাঁকা আছে সেটা বুঝতেছি না আচ্ছা এবার আপনি আমি একটু স্টারিংটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এখন হচ্ছে স্টারিংটা একদম সোজা আছে এখন স্টারিংটা একদম সোজা আছে এখন এটা আপনি কতটুকু কাটলে বা এই বুঝবেন যে এটা সোজা আছে না বাঁকা আছে স্টার্টিংটা আপনি যখন বুঝতে পারেন না তখন এটা আপনি কীভাবে বুঝবেন যে স্টার্টিংয়ের কি এখন সোজা আছে না বাঁকা আছে সেটা আজকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডান সাইড এখন এই ডান বামে আপনি যে কোনো একদিকে স্টারিংরা এখানে মানে মূলত যদি বাম দিকে কাটেন তাহলে দেড় কাটা হবে এদিকেও দেড় কাটা দিতে পারবেন দেড় কাটা বলতে যেরকম আমি সর্বপ্রথম আমি বাম দিকে দেখাচ্ছি দেখেন এখন যেহেতু স্টার্টিংটা সোজা প্রথম হচ্ছে এই হচ্ছে এক কাটা হ্যাঁ আপনি এই যে জাস্ট এই যে এই লেখাটা ফলো করবেন এই হচ্ছে যেহেতু সোজা হয়েছে এক কাটা আমি কিন্তু এক কাটা দিছি আবার এইভাবে দিলাম দিয়ে এই যে দেখেন এখন আর নিচে আসবে না এখন আর নিচে আসবে না তার মানে এটা দেড় কাটা হয়েছে যদি এইটা যদি এই নিচে আসতো লেখাটা তাহলে এটা কিন্তু দুই কাটা হয়তো আমাদের দেড় কাটা তার মানে এখন গাড়ির চাকাটা ফুল বামে কাটা আছে এবার আপনি এটা ধরেন সোজা করবেন সোজা করার জন্য আপনি এই দিলেন অর্ধেক কাটা মানে হাফ কাটা এখনও চাকা সোজা হয় নাই এই দিলেন এক কাটা ফুল এই দেড় কাটা দিছেন এখন গাড়ির স্টার্টিংটা হানড্রেড পারসেন্ট এখন সোজা আছে এবার আপনি আবার যদি ডান দিকে কাটেন ডান দিকে কাটলেও কিন্তু আপনার স্টারিংটা ঠিক দেড় কাটাই দেড় কাটাই কাটবে দেখেন এই দিলাম হচ্ছে নিচ থেকে ধরে এই দিলাম হচ্ছে এক কাটা তারপরে হচ্ছে এই দিলাম হচ্ছে আবার এই দেখেন শেষ দেড় কাটা তার মানে এখন হচ্ছে আপনি যদি গাড়িটা সোজা করেন এই যে এখন ফুল দেড় কাটা আছে এখন সোজা করলে এই যে হচ্ছে অর্ধেক আর এই যে হচ্ছে এক কাটা এখন হচ্ছে গাড়িটা স্টারিংটা সোজা আছে আচ্ছা এবার হচ্ছে মানে এইদিকে দেড় কাটা এইদিকে দেড় দেড় কাটা দিলেই ভাববেন যে আপনারা বুঝতে পারবেন যে কো এই স্টারিংটা সোজা আছে কি এখন এটা আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এটা পুরোটা বোঝানোর জন্য ধরেন আপনি জ্যামে আসেন আপনি নতুন একদম চালাচ্ছেন কিন্তু এখন একটু জ্যাম আপনি বুঝতেছেন না যে গাড়িটা কি টান দিলে কিন্তু চালিয়েলে কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে চাকাটা তো বুঝতেছি না তখন ওই জ্যামের মধ্যে আপনি কি করবেন তাহলে আপনি যে কোনো একদিকে একটু কাটবেন যেমন এক কাটা দিলেন দুই দেড় কাটা দিলেন তাইলে বুঝবেন এটা তো বুঝবেন যে না এখন ফুল বামে আছে দেড় কাটা তার মানে যদি এখন আমি আবার দেড় কাটা দিই তাহলে আমার স্টারিংটা হানড্রেড পার্সেন্ট সোজা হয়ে যাবে তখন আবার দেড় কাটা দেবেন অর্ধেক এই হচ্ছে এখন আপনি নিশ্চিন্তা থাকতে পারেন যে আপনার এই স্টারিংটা এখন সোজা আছে একদম ক্লিয়ার এখানে কোনো আর আপনার কিচ্ছু দেখতে হবে না নেমে বা বাইরে বা চাকাটা সোজা আছে না বাঁকা আছে কিচ্ছু দেখা লাগবে না আপনার এটা হানড্রেড পার্সেন্ট এখন সোজা আছে তাহলে আশা করি যে স্টারিংয়ের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন স্টারিংয়ে যদি আরও কেউ কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এখন হচ্ছে স্টারিংটা কতটুকু কাটা লাগে মানে গাড়ির চালিয়ে মানে যখন আপনি চালাবেন যখন একটু ডানে যাবেন বামে যাবেন এটা নিয়ে আমি অনেক ভিডিও পেয়েছি এটা নিয়ে আমাকে অনেকে বলছে যে ভাইয়া স্টারিংটা কতটুকু কাটতে হয় আসলে তার আগে আরেকটু বলি এগুলো হচ্ছে পাওয়ার স্টারিং আসলে এগুলো অনেক কাটা লাগে না এগুলো অল্প একটু কাটলে চাকা অনেক মানে ঘুরে যায় ঠিক আছে এটা অত বেশি কাটা লাগে না আমি আপনাদেরকে একটু সুবিধার্থে চালিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন দেখেন আমি গাড়িটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি গাড়ি চালানোর জন্য আমার গাড়িটা এখন পার্কিং আছে আমি এটা ড্রাইভে দিলাম ও গিয়ারের ব্যাপারে আরেকটু কথা বলি এই কাটা গিয়ারটা অনেকে মনে করে যে এটা কীভাবে আনে আপনি জাস্ট এই যে এটা হচ্ছে গিয়ার লিভার গিয়ার এটা ধরে এবার ধরে এই বাম দিকে মানে এই দিকে যদি টান দেন টান দিলে আবার দেখে দিচ্ছি এই দিকে টান দিয়ে আপনি এটা যদি টান দেন তাহলে অটোমেটিক এটা এসে পড়বে মানে আপনি টান দিলেই কিন্তু এই যে যে কাটাটা আছে এই কাটাটা কাটা আছে এটা গিয়ে একাই শিফট করবে এখানে আপনার কিচ্ছু করতে হবে না আপনার জাস্ট বামে টান দিয়ে এটা টান দিলেই এটা দেখেন আমি একটু ধাক্কা দিচ্ছি আমি কিন্তু এই যে এটা ধাক্কা দিচ্ছে এটা অটোমেটিক গিয়ারটি নিয়ে যাচ্ছে এটা এটা আমার কিছু করা লাগতেছে না টান দিলে এরকম টান দিলে আপনার এটা এমনি এমনি চলে আসবে মানে এটা এরকম 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 একা একাই চলে আসবে এটা নিয়ে কিছু করতে হবে না আমি ড্রাইভে দিলাম ডিতে ড্রাইভ আমি এর আগে কিন্তু এগুলো বলে দিচ্ছি তারপর আবার একটু আবার একটু বলে দিই সুবিধার্থে পিতে পার্কিং গাড়িটা পার্কিং কোনো দিকে যাবে না আরে হচ্ছে ব্যাক ব্যাক গিয়ার গাড়িটা পিছনে যাবে সামনে দেওয়ার সরি পিছনে দেওয়ার জন্য ব্যাগে দেওয়ার জন্য এনে হচ্ছে নিউটল দিতে হচ্ছে ড্রাইভ এসে হচ্ছে আপনি হাই স্পিডে ওভারটেক করতে পারবেন আর বিতে হচ্ছে গর্থ বা কোনো উঁচু জায়গা ওঠার সময় এটা বিতে দিয়ে উঠতে হবে এখন আমি ডিতে দিয়েছি গাড়িটা কিন্তু চলতেছে না কারণ হচ্ছে আমি ব্রেকটা এখন আমি চাপ দিয়ে ধরে রেখেছি দেখেন এটা হচ্ছে ব্রেক চাপ দিয়ে ধরে রেখেছি আমি কীভাবে তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে গেছি ওই জিনিসটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি যে আপনারা স্টার্টিংটা কতটুকু কাটবেন এটা দেখাচ্ছি আমি দেখেন এই যে আমি বামে যাব স্টার্টিংটা অল্প একটু কাটলাম একটু অল্প একটু কাটছি হ্যাঁ এই অল্প একটু কাটছি দেখেন এখন হচ্ছে এই যে আমি গাড়িটা কিন্তু মোটামুটি একটু ভালো ব্যাকা ছিল কিন্তু আমার স্টার্টিংটা অত বেশি আমার কাটা লাগে নাই দেখেন স্টার্টিংটা অত বেশি কালেন না এই যে অল্পে অল্প একটু কাটলেই বামে যাচ্ছে আমি অনেকখানি বামে চলে আসছি একটু 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 কাটছি দেখেন গাড়িটা অটোমেটিকলি অনেকখানি ঘুরে যাচ্ছে তো আপনারা যারা গাড়ি চালাবেন আসলে স্টার্টিংয়ের ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি একটু প্র্যাকটিক্যালি একটু চালান তাহলে আপনি ইজিলি মাপটা বুঝে যাবেন এই ভিডিওতে অনেক কিছু দেখানোর ছিল কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি পার্ট থ্রি থ্রিতে যেটা দেখাবো যে আমি কিভাবে খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখছি আপনি একটা অপশন আপনাকে আমি দেখাই দেবো যদি আপনি ওই জিনিসটা ফলো করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে যাবেন মানে আমি যেভাবে শিখছি আমি ওইভাবেই আপনাদেরকে দেখাবো যে আপনি খুব তাড়াতাড়ি কিভাবে গাড়ি চালানো শিখতে পারবেন শিখে যাবেন খুব তাড়াতাড়ি আমি ওইটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে যদি আপনাদের একটুখানি উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন তো ভালো থাকবেন পরবর্তী যে ভিডিওগুলো দেব এরকম পার্ট থ্রি ফোর ফাইভ এরকম আর অনেকগুলো পার্ট হবে তো আশা করি যে আপনারা এই ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে আপনি গাড়ির সম্পর্কে আপনি সব ধরনের ধারণা আপনার ইনশাল্লাহ হয়ে যাবে আর কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করতে পারেন ফেসবুকে বা আপনার বন্ধুদের কাছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম